দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল তথ্য অধিকার আইন ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক অনলাইন প্রশিক্ষণের নতুন এই সেশনে সবাইকে আবারও স্বাগত। গত সেশনে আমরা অনুসন্ধানী সাংবাদিকতার রীতিনীতি, লক্ষ্য, উদ্দেশ্য, সাংবাদিকতা এবং অনুসন্ধানী সাংবাদিকতার মধ্যে পার্থক্য, অনুসন্ধানী সাংবাদিকতার জন্য তথ্য উপাত্ত সংগ্রহের পদ্ধতি ইত্যাদি সম্পর্কে জেনেছি। এই সেশনে আমরা জানব অনুসন্ধানী প্রতিবেদন তৈরির বিভিন্ন ধাপসমূহ। সাধারণভাবে অনুসন্ধানী সাংবাদিকতায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে কতিপয় পদ্ধতিগত ধাপ অনুসরণ করতে হয়, যেমন পর্যবেক্ষণ, বিশ্বস্ত সূত্রের তথ্য, ঘটনার ফলো আপ ইত্যাদি। একজন অনুসন্ধানী সাংবাদিক জনস্বার্থ পরিপন্থী কোনো ঘটনা বা বিষয় বা আপাত অনিয়ম লক্ষ্য করলে তা পর্যবেক্ষণ করে, প্রশ্ন করে এবং সম্ভাব্য অনুসন্ধানের একটি ধারণা বা ক্ষেত্র অনুমান ও প্রস্তুত করে। যেমন বহুল আলোচিত উন্নয়ন প্রকল্প পদ্মা সেতু, দেশের প্রথম মেট্রো রেল, পায়রা সমুদ্র বন্দর, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, রূপপুর পারমাণবিক শক্তি বিদ্যুৎ প্রকল্প, কর্ণফুলী টানেল প্রকল্প ইত্যাদি জনগণের কত অর্থ ব্যয়ে নির্মিত হচ্ছে। প্রতিবেশী ভারত, এশিয়ার আঞ্চলিক এবং আন্তর্জাতিক মানদণ্ডে এই ব্যয় কি সঙ্গতিপূর্ণ এবং যুক্তিসঙ্গত? যদি সঙ্গতিপূর্ণ না হয় তবে অতিরিক্ত ব্যয়ের কারণ কি এবং তাতে কে কিভাবে লাভবান হয়েছে? জনগণের কষ্টার্জিত অর্থের কি অপচয় হয়েছে? জনগণের অর্থের অপচয়ের যথার্থতা বা জাস্টিফিকেশন কি? কিভাবে তা নিরূপণ করা হয়েছে? কে নিরূপণ করেছে? কি পদ্ধতিতে নিরূপণ করা হয়েছে? এ সকল প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে প্রচলিত আইন ও সরকারি ক্রয় নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কিনা, ঠিকাদার এবং বাস্তবায়নকারী কর্তৃপক্ষের প্রয়োজনীয় যোগ্যতা আছে কিনা, কারিগরি যোগ্যতা আছে কিনা, যথাযথভাবে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই হয়েছে কিনা, পরিবেশ আইনের বিধান মানা হয়েছে কিনা, এই প্রকল্প বাস্তবায়নে কি পরিমাণ মানবিক, সামাজিক এবং পরিবেশগত বা প্রতিবেশগত মূল্য দিতে হবে, সর্বোপরি যে সকল লক্ষ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে বাস্তবায়িত হলে প্রকল্পটি কাঙ্ক্ষিত লক্ষ্যসমূহ অর্জন করতে সক্ষম কিনা, এসব সাধারণ প্রশ্নের জবাব অস্পষ্ট হলে বা জবাব না পাওয়া গেলে এক বা একাধিক অনুসন্ধানী প্রতিবেদনের সূত্রপাত হতে পারে। এ সকল প্রশ্নের আলোকে যে কোনো ঘটনা বা বিষয়কেই অনুসন্ধানী সাংবাদিকতার কাজে বিবেচনা করা যেতে পারে। যেমন করোনা মহামারীকালে রাষ্ট্রের কোষাগার থেকে কত অর্থ অনুদান এবং প্রণোদনা বাবদ বরাদ্দ করা হয়েছে, বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় করা হয়েছে কিনা, চিকিৎসা সামগ্রী ক্রয়ে প্রচলিত আইন ও ক্রয় বিধিমালা অনুসরণে যথাযথভাবে অর্থ ব্যয় করা হয়েছে কিনা এবং ক্রয়কৃত সামগ্রী জনগণের কতটুকু উপকারে এসেছে বা কাজে লেগেছে ইত্যাদি। প্রতিদিনের সংবাদ অনুসরণ, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকেও একটি অনুসন্ধানী সাংবাদিকতার কাজের ধারণা নির্মাণের সূত্রপাত হতে পারে এবং এর উপাদান ও প্রাথমিক রসদ সংগ্রহ করা যেতে পারে। কাজেই একজন অনুসন্ধানী সাংবাদিকের চোখ কান খোলা রেখে গভীর পর্যবেক্ষণের সার্বক্ষণিক সতর্ক দৃষ্টি জরুরি। প্রতিবেদন তৈরির এই পর্যায়ে আমাদের যে সকল প্রশ্নকে সামনে রেখে বা বিবেচনায় নিতে হবে তা হচ্ছে, কি ঘটছে, কেন ঘটছে, সংঘটিত অনিয়মের সাথে কারা সম্পৃক্ত, কিভাবে তারা অনিয়ম করছে, অনিয়মের ফলাফল কি হয়েছে, কি ভুল বা অনিয়ম হয়েছে, কিভাবে এই ভুল বা অনিয়ম হয়েছে, ভুলের পরিণতি কি, কেন পাঠক বিষয়টিতে আগ্রহী হবে। এছাড়াও ভাবতে হবে যে খবরটি প্রকাশিত হলে কারা সুবিধা পাবেন এবং কারা অসুবিধায় পড়বেন, সংবাদটি প্রকাশিত হলে সমাজের আচরণ বা মূল্যবোধ নিয়ে কি কোনো বিতর্ক তৈরি হবে, বিশেষ এই খবরটিতে কি পদ্ধতি বা প্রক্রিয়ার ত্রুটির কথা উঠে আসবে। আসুন এবার আমরা একটি প্রতিবেদনের পরিকল্পনা তৈরি করি। একজন অনুসন্ধানী সাংবাদিক প্রকৃত সত্য উদ্ঘাটনের ভিত্তিতে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির লক্ষ্যে একটি বিশদ, বিস্তারিত ও ধারাবাহিক পরিকল্পনা গ্রহণ করেন। এই পরিকল্পনায় যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে বাজেট, গবেষণা, সাক্ষাৎকার গ্রহণ, নথি সংরক্ষণ ও পর্যালোচনা। বাজেট, প্রত্যেক কাজেই সবার আগে একটা বাজেট দরকার পড়ে, সুতরাং অনুসন্ধানী বিষয়ের পরিকল্পনাটি একটি প্রকল্পের আদলে নিয়োগকারী প্রতিষ্ঠানের নিকট অথবা সম্ভাব্য অর্থ সহায়তাকারী সংগঠনের নিকট অথবা
নিজের জন্য হলেও একটি প্রস্তাব আকারে সম্ভাব্য বাজেট উপস্থাপন করতে হবে বা বানাতে হবে। গবেষণা নির্ধারিত বিষয়ের সকল দিকের বিশদ পাঠ ও আলোকপাত করা এবং প্রস্তাবিত প্রতিবেদনের সম্ভাব্য সকল দিক তুলে ধরার লক্ষ্যে একজন অনুসন্ধানী সাংবাদিক ধারাবাহিক গবেষণা করবেন। ঘটনার অন্তরালের ঘটনা এবং চূড়ান্ত ও প্রকৃত সত্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বিশদ বক্তব্য, মন্তব্য ও আলোচনা লিপিবদ্ধ করবেন। গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের মতে, অনুসন্ধানী সাংবাদিকতায় সুনির্দিষ্ট কিছু প্রণালী অনুসরণ করতে হয়। এটি এমন এক ধরনের শিল্প যা মুঠোয় আনতে বছরের পর বছর চেষ্টা করে যেতে হয়। অনুসন্ধানী সাংবাদিকতায় শ্রেষ্ঠ পুরস্কার পাওয়া প্রতিবেদনগুলো দেখলেই বোঝা যায় এর পেছনে কত ব্যাপক গবেষণা এবং কঠোর পরিশ্রম করা হয়েছে। কঠিন একাগ্রতা আর বিষয়ের গভীরে যাওয়ার নিষ্ঠার কারণেই এই স্টোরিগুলোর মাধ্যমে জনগণের সম্পদ লুট, পরিবেশের বিপর্যয়, ক্ষমতার অপব্যবহার, স্বাস্থ্যসেবার করুণ দশা ইত্যাদি চিত্র এত জোরালোভাবে তুলে ধরা সম্ভব হয়েছে। সাক্ষাৎকার গ্রহণ একজন অনুসন্ধানী সাংবাদিকের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ কাজ। প্রকৃত ও চূড়ান্ত সত্যে উপনীত হওয়ার লক্ষ্যে ঘটনার অন্তরালের ঘটনাসমূহের সূত্র ও সাদৃশ্য খুঁজে বের করা এবং তা অনুসরণ করে ঘটনাবলীর একটি অন্তযোগ ও আন্তযোগ বা প্যাটার্ন নির্ধারণ করতে হবে। এরই ধারাবাহিকতায় উন্মোচিত সত্য, প্রমাণ ও প্রতিষ্ঠার লক্ষ্যে প্রকাশিত বা উন্মুক্ত তথ্যের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ের সাক্ষাৎকার গ্রহণের জন্য প্রশ্ন তৈরি সহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে। নথি সংরক্ষণ ও পর্যালোচনা অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে নথি সংরক্ষণ ও পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সংশ্লিষ্ট বিষয়ে সংগৃহীত দাপ্তরিক নথিপত্র, ডকুমেন্ট, রেকর্ডপত্রের অনুলিপি সত্যের অকাট্য প্রমাণ হিসেবেও কাজ করবে। অনেক ক্ষেত্রে প্রকাশিত নথিপত্রে প্রাপ্ত তথ্যসমূহ পরস্পর তুলনা, বিশ্লেষণ এবং সংযোগ সাধনের মাধ্যমে অনুসন্ধানের কাজ অনেকটাই অগ্রসর করে নেওয়া সম্ভব। তবে প্রাপ্ত তথ্যসমূহ ক্রমাগত যাচাইয়ের মাধ্যমে তথ্যের সঠিকতা প্রমাণ করা অতি গুরুত্বপূর্ণ। এই সকল দীর্ঘ অনুশীলন শেষে অনুসন্ধানকৃত ঘটনার সত্যটি আবিষ্কারের পূর্ণ ক্ষেত্র প্রস্তুত হয়। এরপর সুচিন্তিত, যথাযথ, প্রাসঙ্গিক এবং সুনির্দিষ্ট প্রশ্ন প্রস্তুত করা এবং যথাযথ ব্যক্তি, প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করে সংগঠিত সম্ভাব্য অনিয়ম, দুর্নীতি এবং বৃহত্তর জনস্বার্থ লঙ্ঘনের বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের যথার্থ জবাব সংগ্রহ করতে হবে। বিষয়াদি নির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়নে একজন সাংবাদিক অন্য একজন জ্যেষ্ঠ, অভিজ্ঞ এবং অনুসন্ধানী সাংবাদিক সহকর্মীর সহায়তা ও নির্দেশনা নিতে পারেন। এই দীর্ঘ অনুশীলন এবং গবেষণা পরিচালনার প্রতিটি ধাপে সংগৃহীত তথ্যপাত্রসমূহ সর্বোচ্চ সতর্কতার সাথে সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেননা অনুসন্ধান চলাকালীন মাঝপথে কোনো গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে গেলে সমগ্র অনুসন্ধানী প্রতিবেদনের কাজটি, এমনকি সাংবাদিক নিজেও হুমকির মুখে পড়তে পারেন এবং অনুসন্ধানের পুরো কাজটি ভেস্তে যেতে পারে। তথ্য, উপাত্ত, নোট, নথিপত্র সংগ্রহ এমনকি সাক্ষাৎকারও নেওয়া হয়েছে। এবার উপস্থাপন করার পালা। তাহলে দেরি না করে চলুন প্রতিবেদন লেখা শুরু করে দিই। এই ক্ষেত্রে একজন অনুসন্ধানী সাংবাদিককে সবার আগে পরিষ্কার করে নিতে হবে তার উদ্ঘাটিত সত্যটা কি এবং তিনি কি বলতে চান তা সহজে এবং সাবলীলভাবে লিখতে হলে চিন্তার স্বচ্ছতা এবং সাবলীলতা অত্যন্ত জরুরি। একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর আরও একাধিক ফলো আপ বা অনুগামী প্রতিবেদনের ক্ষেত্র অবারিত হতে পারে এবং সেই সকল প্রতিবেদন করার পরিকল্পনা গ্রহণ করাও একজন অনুসন্ধানী সাংবাদিকের জন্য জরুরি কাজ। কোনো প্রতিবেদনের মাধ্যমে পাঠকের মনে প্রভাব ফেলতে চাইলে আপনাকে এর মূল বিষয় নিয়ে চিন্তা করতে হবে এবং সবচেয়ে শক্তিশালী চিত্রটি তুলে ধরতে হবে। পাঠকের মনোসংযোগ আকৃষ্ট করার বিষয়ে জ্যেষ্ঠ মার্কিন সাংবাদিক স্টিফেন ফ্রাঙ্কলিনের পরামর্শ হল, শুরুতেই অত্যন্ত ব্যক্তিগত বিষয়কে প্রাধান্য দিন যাতে একটি জোরালো সূচনার ছবি পাওয়া যায়। প্রথমেই জানানো উচিত শুধু ন্যূনতম মৌলিক তথ্য, যার বিস্তারিত আপনি পরে খোলাসা করবেন। তবে যা খুঁজে পেয়েছেন তা সততার সাথে লেখাও জরুরি। প্রতিবেদনের সাথে যায় না এমন বিষয় কখনো দেখানোর চেষ্টা করবেন না বা ঘটনাকে চাঞ্চল্যকর প্রমাণের চেষ্টা করবেন না। এক্ষেত্রে পাঠকের বিশ্বাস অর্জনের বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন। তাই আপাতদৃষ্টিতে অসত্য বলে মনে হয় এমন বর্ণনা দিয়ে শুরু করলে আপনার পুরো উদ্যোগই ক্ষতিগ্রস্ত হতে পারে।
তথ্যগুলো দেওয়ার পর আপনার অনুসন্ধানের উদ্ঘাটনগুলো জানিয়ে সেগুলোর প্রমাণ তুলে ধরুন। শব্দচয়নে অসতর্কতা বা তথ্য প্রমাণের সংযুক্তিতে দুর্বলতা রেখে প্রতিবেদনটি খেলো বানিয়ে ফেলবেন না। চলুন এবার এমন কয়েকটি বিষয় জেনে নিব যা অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ, যেমন বর্ণনা ও উদাহরণ, পাঠকের জন্য পেশাজীবীদের জন্য বিশেষ ভাষা ও জটিল বিশেষণের ব্যাখ্যা দিতে হবে এবং প্রতিবেদন জুড়ে এই ব্যাখ্যা বজায় রাখতে হবে। এছাড়া উদাহরণের মাধ্যমে এই সব জটিল শব্দকে বোধগম্য করতে হবে। অপ্রমাণিত বিষয়ে সরলীকরণ, সর্বাধিক, অনেক, কিছু বা কয়েকটি, এমন শব্দগুলোর পার্থক্য ও অর্থ বুঝতে হবে। প্রতিবেদন তৈরির সময়ে যথাযথভাবে শব্দগুলোর মধ্যে পার্থক্য তৈরি করতে হবে। সর্বাধিক ও অনেক এর মধ্যে পার্থক্য করার ক্ষেত্রে অতি সাবধানতা অবলম্বন করতে হবে। সবাই বা কেউ না এর মধ্যে পার্থক্য করার ক্ষেত্রে আরও সাবধানী হতে হবে। কোনো কিছু কি একমাত্র কারণ নাকি অনেকগুলো কারণের একটি, এটিকে সবসময়ই নাকি প্রায়শই, বাস্তব উদাহরণ ও নাম উল্লেখ করা ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে বিষয়টিকে সহজ করে বোঝাতে হবে। যুক্তিকে শক্তিশালী করা, সাবধানতার সঙ্গে সুনির্দিষ্ট বিবরণ দিয়ে সব বক্তব্য ও বিবৃতির যুক্তিগুলো তুলে ধরতে হবে। যখন একটি ধারণা বা আইডিয়াকে সমালোচনা করার কথা, তখন কোনো ব্যক্তিকে আক্রমণ না করা, তথ্য ও যুক্তি দিয়ে আলোচনার মধ্যেই থাকতে হবে। কোনো সুবিধা নেওয়ার বিষয় সিদ্ধান্ত গ্রহণের পক্ষে বা বিপক্ষে প্রভাব ফেলছে কিনা তা পাঠকের উপরই ছেড়ে দিতে হবে। কখনো কখনো তথ্য প্রমাণগুলোই প্রতিবেদনের হয়ে কথা বলবে। প্রমাণক হিসেবে কর্তৃপক্ষের উদ্ধৃতি, কোনো বিষয়ে ভালো বা মন্দের তালিকা তৈরি করুন এবং সেগুলো ব্যবহারে ভারসাম্য বজায় রাখুন। কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপের পেছনের কারণগুলোতে মনোযোগ দেওয়াও গুরুত্বপূর্ণ। কেউ কিছু বললে তা কেন বলছে সেটা বোঝা খুব দরকার। ঘটনার পটভূমির জন্য একটি উৎস নয় বরং প্রাসঙ্গিক একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলতে হবে, প্রয়োজনে গবেষণা করতে হবে। জিজ্ঞাসা করা, তাহলে কি? প্রতিবেদনের হাইপোথিসিসের সাথে কোনো তথ্য প্রাসঙ্গিক কিনা তা স্মরণ করিয়ে দেবার একটি ভালো উপায় নিজেকে অনবরত জিজ্ঞাসা করা, তাহলে কি? অনুচ্ছেদের পর অনুচ্ছেদ সাজিয়ে লেখা প্রতিবেদনটিকে বেশ কয়েকটি পর্বের সমষ্টি হিসেবে চিন্তা করতে হবে। প্রতিটি পর্বে থাকবে বেশ কয়েকটি অনুচ্ছেদ। এই পর্বগুলোতে অনুসন্ধানের এক একটি দিক উঠে আসবে, সেগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা থাকবে। একটি বৃহৎ দৃশ্যকে কয়েকটি ভাগে বিভক্ত করে উপস্থাপন করলে পাঠকের বুঝতে সুবিধা হবে। প্রতিটি অনুচ্ছেদে যে বিষয়গুলো থাকা উচিত, এক, তথ্য প্রমাণ, দুই, সংজ্ঞা বা ব্যাখ্যা, তিন, প্রসঙ্গ, ইতিহাস, তুলনা বা পার্থক্য, চার, কারণ কিংবা প্রভাব, পাঁচ, পক্ষে ও বিপক্ষে যুক্তি, এবং ছয়, ফলাফল নিয়ে বিশ্লেষণ বা পরামর্শ। সম্প্রচারের জন্য কিভাবে লিখবেন? সব সম্প্রচার প্রতিবেদনেই ভিডিও বা অডিও উদ্ধৃতি থাকে। একই ছবি ও উদ্ধৃতি পটভূমি ভেদে অনেক ধরনের গল্প বলতে পারে। পারিপার্শ্বিক ভাষ্যের লক্ষ্য হচ্ছে গল্পটি শ্রোতাদের বুঝতে পারার বিষয়টি নিশ্চিত করা। একটি বুদ্ধিদীপ্ত লেখা খুবই সাধারণ কোনো ছবি বা গতানুগতিক উদ্ধৃতিকে নতুন আলোকে দর্শকদের কাছে হাজির করতে পারে। রেডিওতে ধারণকৃত বক্তব্যের আলোকে স্ক্রিপ্ট লেখা হলে সেটি হয় সবচেয়ে জোরালো, কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে প্রভাবের 85% নির্ভর করে ছবি বা ভিডিওর উপর। বিরক্তিকর ছবি ও উদ্ধৃতির সমস্যা ভালো লেখায়ও দূর হয় না। এর মাধ্যমে দর্শকের কাছে পৌঁছানো যায় না এবং তারা মুখ ফিরিয়ে নেন। উভয় ক্ষেত্রেই ছবি বা রেকর্ড করা উদ্ধৃতিকে কেন্দ্র করে আপনার গল্প সাজাতে হবে। এই বিষয়কে বলা হয় কানের জন্য লেখা, ছবির জন্য লেখা অথবা শব্দের জন্য লেখা। ক্যামেরা ধারণ করেছেন এমন কিছু ঘটনাস্থলের খবর বা গ্রাউন্ড রিপোর্ট দিয়ে শুরু করুন। এরপর নিজস্ব মন্তব্য, সাবধানে নির্বাচিত শব্দ ব্যবহার করে পরের ধাপে এগিয়ে যান। সেক্ষেত্রে রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোতে জোর দিন। ছবি ও উদ্ধৃতি যেখানে শুধু কয়েকটি দিক তুলে ধরেছে, সেরকম অবস্থায় ভারসাম্য আনার চেষ্টা করুন। যে বিষয়গুলোতে আপনি দর্শকদের মনোযোগী করতে চান সেগুলো নির্বাচন করে তার উপর জোর দিন। বিভিন্ন চিত্র ও উদ্ধৃতিগুলো সংযুক্ত করুন এবং সময়ের সঙ্গে কিভাবে এগুলো বদলেছে তা ব্যাখ্যা করুন। চিত্র ও উদ্ধৃতিগুলো প্রাসঙ্গিক করুন। চিত্র বা উদ্ধৃতিগুলোর যে ব্যাখ্যা বা অর্থ বোঝাতে চান
সেগুলো যোগ করুন। তবে কোনোভাবেই তথ্য বিকৃত করবেন না কিংবা বাদ দেবেন না। উপস্থাপক বা রিপোর্টাররা এইসব বিষয় মেনে চলতে পারেন এবং এগুলো মানা উচিত। উপস্থাপক বা প্রতিবেদক দর্শক, পাঠক এবং সংবাদের মাঝে সহায়তাকারী বা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করবেন। কোনো প্রতিবেদনে কোনো ব্যক্তির বক্তব্য প্রাসঙ্গিক হলে প্রতিবেদকের নিজের বর্ণনার পরিবর্তে সেই ব্যক্তির কণ্ঠকেই প্রাধান্য দেওয়া বাঞ্ছনীয়। আমরা এতক্ষণ পর্যন্ত প্রতিবেদন লেখার বিভিন্ন আঙ্গিক নিয়ে আলোচনা করলাম। চলুন জেনে নেওয়া যাক ছাপা প্রকাশনা ও সম্প্রচার মাধ্যমের পার্থক্যগুলো কি কি। পত্রিকায় পাঠকেরা যখন কিছু পড়েন সেটি না বুঝলে তিনি পেছনে ফিরে গিয়ে আবার পড়তে পারেন। অন্যদিকে সম্প্রচারিত সংবাদগুলো একবারই মাত্র দর্শকের সামনে দিয়ে চলে যায়, এ কারণে দর্শকদের মধ্যে বিস্তারিত মনে রাখার চেয়ে কিছুটা ধারণা পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সম্প্রচারিত সংবাদে পুরো প্যাকেজের ধরন সে কারণেই বেশ গুরুত্বপূর্ণ। পড়ার সময় ভুলগুলো চোখে পড়ে এবং পাতাতেই থেকে যায়। সম্প্রচার মাধ্যমে দর্শকেরা প্রথমবার এই ভুলটি ধরতে পারেন অথবা কখনোই তার ভুল ধরতে পারে না। পাতা ধরে পড়ার সুবিধার্থে সেখানে শিরোনাম, ক্যাপশন ও অনুচ্ছেদের মতো চিহ্নগুলো স্পষ্টভাবেই থাকে। সম্প্রচার মাধ্যমে মাঝামাঝি দেখতে এসে সেখানে কি চলছে তা বোঝা নতুন দর্শকদের জন্য বেশ কষ্টকর। পাঠকেরা পড়া বন্ধ রেখে চলে যেতে পারেন এবং অন্য কিছু করতে পারেন। আবার যখন তারা ফিরে আসবেন কোনো কিছু না হারিয়ে যেখানে পড়া থামিয়েছিলেন সেখান থেকেই আবার শুরু করতে পারেন। রেকর্ড করা না হলে বা ইন্টারনেটে পাওয়া না গেলে সম্প্রচারের ক্ষেত্রে দেখা থামিয়ে দিয়ে অন্য কাজ করা সম্ভব নয়। ছবি ও মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারে। অনলাইন প্রকাশনা তাদের আস্থা বাড়াতে এই সুবিধা কাজে লাগাতে পারে। সম্প্রচারিত সংবাদে বক্তব্যের পক্ষে দর্শকদের আরও বেশি প্রমাণ দেয়া হয়, যেমন শব্দ, ছবি বা ভিডিও, যা একে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তোলে। অনেক ক্ষেত্রে এমনও বলতে শোনা যায় যে এটি অবশ্যই সত্য, আমি টিভিতে দেখেছি। একই কারণে এটি সত্যকে আরও জোরালোভাবে উপস্থাপন করতে পারে। পড়তে বেশি সময় লাগলেও লিখিত রিপোর্ট থেকে পাঠক অনেক বেশি বিস্তারিত তথ্য পেতে পারেন। সম্প্রচারিত সংবাদের জন্য উচ্চশিক্ষিত হওয়ার প্রয়োজন নেই, তবে বৈচিত্র্যময় দ্রুত চলা প্যাকেজ বোঝার জন্য ভালো সাধারণ জ্ঞান প্রয়োজন। ব্রডকাস্ট ব্যতীত সম্প্রচারিত সংবাদ শুধু সময়ের সঙ্গে সঙ্গেই ঘটে, এখানে পত্রিকার মতো বস্তুগত কোনো বিষয় থাকে না। এসব কারণে সম্প্রচারিত সংবাদ এবং দর্শকদের এগুলো গ্রহণ করার ধরন থেকে বোঝা যায় সম্প্রচারের জন্য যে ভাষায় আগাতে হয় সেটি প্রিন্ট মিডিয়াতে ব্যবহারের ভাষা থেকে ভিন্ন। অবশ্য মাধ্যম যাই হোক না কেন, সংক্ষিপ্ত সময় ও জায়গার মধ্যে আপনাকে উল্লেখযোগ্য সংখ্যক তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। তাই অতি গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় তথ্য অথবা ধারণা খুঁজে নিন যা দ্রুততম সময় আপনার দর্শকদের কাছে পৌঁছাতে পারবেন, আর সেটি ব্যবহার করুন আপনার অনুসন্ধানী প্যাকেজের শুরুতেই। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা জানব অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহের টুলস বা উপায়সমূহ সম্পর্কে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।